হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন বাঙালির ভুরি ভোজ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রথযাত্রা স্পেশাল জিলিপি রেসিপি, তাও আবার ইনস্ট্যান্ট জিলিপি। তাহলে চলুন আমরা ঝটপট শিখে নিই কিভাবে আমরা এই জিলিপিটা বাড়িতেই একদম মিষ্টির দোকানের মতো খুব কম খরচে বানিয়ে নিতে পারি। এখানে জিলিপি বানানোর জন্য নিয়েছি আমি 1 কাপ পরিমাণে ময়দা, 1 চামচ টক দই, সামান্য ফুড কালার, আপনারা চাইলে এটাকে স্কিপও করে যেতে পারেন, নিয়েছি বেকিং পাউডার, আর চিনির শিরা বানানোর জন্য 2 কাপ পরিমাণে চিনি। তাহলে চলুন আমরা দেখে নেব কিভাবে আমরা এই জিলিপির ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা এরকম বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। এবার এর মধ্যে অ্যাড করব 1 চামচ টক দই, এবার অ্যাড করে দেব একদম সামান্য 1/2 চামচ বেকিং পাউডার, আর খুব সামান্য পরিমাণে ফুড কালার। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করব। এগুলোকে আমি মিক্স করে নিয়েছি, এবার একটু একটু করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করব। একবারে বেশি জল দেব না। আবার একটু জল অ্যাড করব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ঠিক এই রকমই থিকনেসটা থাকবে, এর থেকে আমি বেশি পাতলা করব না। এর থেকে বেশি পাতলা হলে জিলিপিগুলো ঠিক শেপে আসবে না। এখানে আমি আপনাদের সাথে একটা ছোট্ট টিপ শেয়ার করতে চাই, সেটা হলো এখানে টক দইটা দেওয়ার একমাত্র কারণ হলো জিলিপি খেতে একটু টক টক লাগে। যেহেতু এটা খামির জিলিপি নয়, তাই এটাকে টক করার জন্য আমি এখানে টক দইটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে টক দইয়ের পরিবর্তে সামান্য ভিনিগারও ব্যবহার করতে পারেন, এতে টেস্টের কোনো হেরফের হবে না। তবে পরিমাণটা হতে হবে একদম 1 চামচ। এবার চিনির শিরাটা তৈরি করে নেব, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি, আর ঠিক 2 কাপ পরিমাণে জল। এখানে চিনির শিরাটা রসগোল্লার শিরার মতন অত পাতলা হয় না, এটা একটু আঠালো চিটচিটে হয়, এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। চিনিটা পুরো গলে গিয়ে শিরাটা ফুটতে শুরু করেছে, এটাকে আমি এইভাবেই মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি শিরার মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব, যাতে না এটা ক্রিস্টালাইজ হয়ে যায়। কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, এবার চেক করে নেব তেলটা গরম হয়েছে কিনা। এর জন্য একটু ব্যাটার এখানে দিয়ে দেখব, যদি সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠে আসে তার মানে তেলটা হয়ে গেছে।
তেলটা একদম পারফেক্ট গরম আছে। এবার আমি জিলিপিগুলোকে একটা একটা করে ফ্রাই করব। আমি এইরকম একটা পাইপিং ব্যাগ ব্যবহার করছি। আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা তার পরিবর্তে যে কোনো প্লাস্টিক ব্যবহার করতে পারেন। শুধু চৌকো একটা প্লাস্টিক নিয়ে কোনা করে ব্যাটারটাকে দিয়ে আপনারা মুখটা কেটে নিলেই এইরকমই একটা ব্যাগ তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেবো। এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ঠিক এইভাবে সব জিলিপিগুলোকে ভেজে নেব। দেখছেন কি সুন্দর, তেলে দেওয়া মাত্রই এগুলো ফুলে উঠছে। এইভাবে আমি সব জিলিপিগুলোকে একটা একটা করে ভাজবো, আর ভাজা হলে সঙ্গে সঙ্গ তুলে রসের মধ্যে ফেলে দেবো। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে আমি রসের মধ্যে ডিপ করছি। রসে এটাকে মাত্র 2-3 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো, তারপর তুলে দেবো, নাহলে এগুলো মেটিয়ে যাবে। এর মধ্যে দিয়েছি ঠিক 2-3 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি এগুলোকে রস থেকে তুলে নিচ্ছি। দেখলেন তো, তাহলে কত ছটফট বাড়িতে জিলিপি তৈরি করা যায়, কি মজার তাই না? তাহলে আপনারাও বাড়িতে তৈরি করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছিল। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তাহলে এখন আমি আপনাদেরকে একটা জিলিপি ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। আর রস একদম ভেতর পর্যন্ত ঢুকে গেছে। তাহলে আমি যেভাবে আপনাদেরকে প্রত্যেকটা টিপস বললাম, এই টিপস ফলো করে যদি আপনারা বানান তাহলে আপনাদেরও এই রকমই মচমচে জিলিপি তৈরি হয়ে যাবে।